ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাবলিক ইউটিউব চ্যানেল। অনলাইনে ভোটার কার্ডের কালেকশান কীভাবে করবেন বা কীভাবে করা হয়, ভোটার কার্ডের যে সকল ইনফরমেশানগুলো থাকে সেই সকল ইনফরমেশানগুলোর মধ্যে একটি ফর্মের মাধ্যমে কতগুলো ইনফরমেশান অনলাইনে কালেকশান বা সংশোধন করতে পারবেন, তার জন্য কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইউটিউবে ভোটার কার্ডের উপর অনলাইনে কীভাবে কালেকশান করবেন তা নিয়ে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ভোটার কার্ডের উপর বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে, চাইলেও আপনারা ওই সকল ভিডিওগুলো দেখতে পারেন। প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটা যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভোটার কার্ডের উপর এ টু জেড সমস্যা এবং তার সমাধানের ভিডিও কেবলমাত্র আপনি আমার চ্যানেলের মধ্যেই পাবেন। চলুন শুরু করি আজকের এই ভিডিও। ভোটার কার্ডের ওয়েবসাইটটা নতুন করে ডেভেলপ করা হয়েছে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যখন এই ওয়েবসাইটটা ওপেন করবেন তখন দেখবেন এখানে, অর্থাৎ এই ওয়েবসাইটে কোনো কাজ করতে হলে অবশ্যই আবেদনকারীকে সাইন আপ করে লগ ইন করতে হয়। কীভাবে করতে হয় সেটা আর এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি না, অলরেডি এ নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। ভোটার কার্ডের কালেকশান করতে হলে একটি ফর্ম রয়েছে, এই ফর্মের নাম হলো ফর্ম 8। এই ফর্মের মাধ্যমে কী কী কালেকশান করা যায় সেটা জানার জন্য এখানে একটা শর্ট ইনফরমেশান রয়েছে এবং এখানে এই ফর্মটা যখন ওপেন করব তখন সেখানে বিস্তারিতভাবে রয়েছে। চলুন এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা প্রথমে ওপেন করে নিই। এখানে ফিল ফর্ম 8-এ আমি ক্লিক করলাম। এই ফর্মটা ওপেন করার পর প্রথমেই এইরকমই একটা পপ আপ মেসেজ দেখতে পাবেন, যেখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ফর, অর্থাৎ এখানে কার ভোটার কার্ড কালেকশান করতে চান, যে ভোটার কার্ডের নম্বর দিয়ে আমি এখানে লগ ইন করে রেখেছি সেই ভোটার কার্ডের নম্বরটাই হলো এখানে সেলফ। আর যদি আমি অন্য কোনো ভোটার কার্ডের নম্বরটা কালেকশান করতে চাই তাহলে দ্বিতীয় যে অপশান রয়েছে এখানে ওই ভোটার কার্ডের নম্বরটা বসাতে হবে। এখানে আমি সেলফে ক্লিক করলাম, তারপর দেখবেন এখানে ওই ভোটার কার্ডের নম্বরটাই দেখতে পাবেন। এরপর এখানে জাস্ট সাবমিট যে বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। নতুন এই ভোটার ওয়েবসাইটটা অনেকটাই ডেভেলপড, যেখানে একটি পপ আপ মেসেজ শো করে এখানে যে ভোটার কার্ডের কালেকশানটা আমি করতে চাইছি সেই ভোটার কার্ডটা কোন পার্ট নাম্বারের মধ্যে রয়েছে, সেই পার্ট নাম্বারের যে সংখ্যা সেটা এখানে শো করে এবং বর্তমান আপডেট ভোটার লিস্টে এই ভোটার কার্ডটা কত নম্বর সিরিয়াল নম্বরে রয়েছে তার সংখ্যাটাও এখানে শো করে। এবারে আপনারা জানতে পারবেন এই যে 8 নম্বর ফর্ম, অর্থাৎ ভোটার কার্ড কালেকশানের যে ফর্ম, এই ফর্মের মাধ্যমে ভোটার কার্ডের কী কী কালেকশান করা যায়। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর, যেখানে প্রথমে রয়েছে শিফটিং অফ রেসিডেন্স, কোনো ভোটার কার্ড যদি তার বাসস্থান যদি পরিবর্তন করেন তাহলে এখানে সেটাও করতে পারবেন, অথবা ভোটার কার্ডের যে সকল ইনফরমেশান থাকে, ভোটার কার্ডের আবেদনকারীর নাম, তার বাবার নাম অথবা স্বামীর নাম, তার ফটো, জন্ম তারিখ, ঠিকানা, এগুলো যদি পরিবর্তন করতে চায় তাহলে দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে। কোনো ব্যক্তির যদি ভোটার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যক্তি ভোটার কার্ডের কোনো ডেটা সংশোধন বা কারেকশান না করে ওই ভোটার কার্ডকে রিপ্লেসমেন্ট করার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এখানে আর একটা অপশান রয়েছে, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসএবিলিটি। এই অপশানটা খুব কম কাজে ব্যবহৃত হয়। আগে কোনো ভোটার নর্মাল ছিল কিন্তু এখন তিনি শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছে এবং ওই ব্যক্তিকে যদি এখানে বিকলাঙ্গ হিসেবে মার্কিং করতে চান তার জন্য এখানে এই অপশানটাই রয়েছে। এখানে সবথেকে মজার একটা ব্যাপার হলো এখানে যে 4টি অপশান রয়েছে, এই 4টি অপশান একসঙ্গে সিলেক্ট করা যায় না। যদি এখানে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এখানে চেকবক্স দিয়ে থাকেন, তারপর যদি ভাবেন শিফটিং অফ রেসিডেন্স এটাতে চেকবক্স দেবেন, এখানে চেকবক্সে আমি ক্লিক করলাম, তাহলে কিন্তু একটা অটোমেটিকভাবে ডিসেবল হয়ে গিয়েছে। তারপর যদি এখানে আমি মনে করি রিপ্লেসমেন্ট অফ এফিক উইথাউট কারেকশান এটাতে চেকবক্স দেবো, তাহলে এখানে কেবলমাত্র এটাই সিলেক্ট হবে। অর্থাৎ এখানে 4টে যে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে থেকে যে কোনো একটা অপশানই সিলেকশান করা যায়। এখানে আমি দ্বিতীয় যে অপশান এটা সিলেক্ট করলাম, তারপর এখানে যে ওকে অপশান রয়েছে এখানে আমি ক্লিক করলাম।
এরপর এখানে দেখবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান রয়েছে, এখান থেকে জাস্ট ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে নেবেন। এখানে লেখা রয়েছে ফর্ম 8 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে কি কি কারেকশন করতে পারবেন তার ইনফরমেশানটাও এখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে। এই ফর্মটার মধ্যে অনেকগুলো সেকশান রয়েছে, যেমন এ সেকশান, বি সেকশান, সি সেকশান, ডি সেকশান, এইভাবে প্রত্যেকটা যে সেকশান রয়েছে সমস্ত সেকশানগুলোকে আপনাকে কমপ্লিট করেই তবে এই ফর্মটাকে সাকসেসফুলভাবে সাবমিট করতে হবে। সর্বপ্রথমে দেখবেন এ বলে একটা সেকশান রয়েছে, যেখানে রয়েছে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, এখানে বাই ডিফল্ট সমস্ত ইনফরমেশান শো করে, যেখানে স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট রয়েছে, এছাড়া বিধানসভা এবং বিধানসভার নাম, এখানে কোনো কিছু এই ওয়েবসাইটটা এমনভাবেই তৈরি করা হয়েছে। প্রথমে একটা সেকশান কমপ্লিট করার পর দ্বিতীয় সেকশানেই যাওয়া যায়, যেমন এখানে এ সেকশানে কোনো কিছু চেঞ্জ বা মডিফিকেশান করার দরকার নেই, সেই জন্য এখানে সরাসরি একটা অপশান রয়েছে নেক্সট অপশান, এখানে জাস্ট ক্লিক করতে হবে, এখানে আমি ক্লিক করলাম। এরপরে রয়েছে বি ডিটেলস, যেখানে আবেদনকারীর নাম এখানে দেখতে পাবেন এবং তার ভোটার কার্ডের নম্বরটাও এখানে রয়েছে। এখানে অনেকগুলো বক্স রয়েছে, কেউ যদি চায় এখানে কোনো কিছু আপডেট করবেন তাহলেও কিন্তু এখানে সেই সুযোগটা তিনি পাবেন। কোনো ব্যক্তি যদি মনে করেন তার আধার কার্ডের নম্বরটা এখানে আপডেট করবেন অর্থাৎ দেবেন, তাহলে এখানে জাস্ট চেকবক্সে টিকচিহ্ন দিতে হবে, তারপর আধার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। যদি কোনো কিছু না দিতে চান অর্থাৎ আধার কার্ডের নম্বর, তাহলেও কিন্তু এখানে সেই অপশানটাও রয়েছে। যদি মোবাইল নম্বর আপডেট করতে চান তাহলে এখানে মোবাইল নম্বরটার ঘরে চেকবক্স দেবেন এবং এই মোবাইল নম্বরটা কার, সেটা এখানে উল্লেখ করার একটা অপশান রয়েছে, নিজের হলে সেলফে ক্লিক করবেন, আদার্স হলে অন্য কারোর বক্সে আপনি চেকবক্স দেবেন। এছাড়া রয়েছে ইমেল আইডি, কেউ যদি ইমেল আইডি চেঞ্জ বা মডিফিকেশান বা আপডেট করতে চায় তাহলে এখানে নিজের হলে সেলফে চেকবক্স দেবেন, অন্য কারোর হলে এখানে চেকবক্স দেবেন। এখানে ঠিক একইভাবে যে বক্সে আপনি চেকবক্স দেবেন সেই বক্সে আপনার ইনফরমেশান বসানোর জায়গা থাকবে, সেখানে সেই ইনফরমেশানটা দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন নেক্সট বলে একটা অপশান রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ভোটার কার্ড কারেকশান করার সময় এখানে বি সেকশানেও কোনো কিছু ইনফরমেশান না দিয়েও এখানে নেক্সট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারেন। জাস্ট আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম, দেখুন এখানে পরবর্তী যে সেকশান অর্থাৎ সি সেকশান চলে এসেছে এবং যেখানে রয়েছে আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর, যেখানে চারটে যে অপশান ছিল সেই চারটে অপশান এখানে শো করছে, তার মধ্যে থেকে কেবলমাত্র আমি 2 নম্বর যে অপশান কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এটা সিলেক্ট করেছিলাম, সেই জন্য এখানে ডিসেবল আকারে চেকবক্স রয়েছে। যদি অন্য কোনো অপশান আমি সিলেক্ট করতাম তাহলে সেখানে এই চেকবক্সটা থাকতো। এর আগে এ সেকশান, বি সেকশানে কোনো ইনফরমেশান না দিয়ে আমি নেক্সট অপশান ক্লিক করে সি সেকশানে এসেছি, কিন্তু এখন সি সেকশানের আন্ডারে একটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, অর্থাৎ অ্যাক্টিভ ভোটার কার্ডে মোট 8টা ইনফরমেশান থাকে। ভোটার কার্ডে আবেদনকারীর নাম, তার জেন্ডার ছেলে না মেয়ে, জন্ম তারিখ, রিলেশন টাইপ এবং রিলেটিভসের নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং ফটো। এখানে দেখুন যে নেক্সট যে অপশান রয়েছে এটা ডিসেবল শো করছে, অর্থাৎ এখানে 8টা সেকশানের মধ্যে কোনো একটা সেকশানে অবশ্যই চেকবক্স দিতে হবে, চেকবক্স দেওয়ার পর সেখানে ইনফরমেশান দেওয়ার পরেই তারপর এখানে এই নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী যে সেকশান অর্থাৎ ডি সেকশানে যাওয়া যাবে। এখানে যখন নেম কারেকশান করতে চাইবেন তখন জাস্ট নেমের যে বক্স রয়েছে এখানে চেকবক্স দেবেন, তারপর এখানে দেখবেন ফার্স্ট নেমের বক্সে অ্যাস্টেরিক মার্ক রয়েছে, চাইলেও এখানে যিনি এই কারেকশানটা করবেন তার যে সম্পূর্ণ নাম সেই নামটা ফার্স্ট নেমের ঘরে সম্পূর্ণভাবে লিখে নিতে পারেন, আর পার্টভাবে যদি সার নেম লিখতে চান তাহলে দ্বিতীয় একটা বক্স রয়েছে এখানে লিখে নেবেন। যখন এখানে ইংলিশ নামটা লিখবেন তার সাপেক্ষে দেখবেন লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজটাও এখানে শো করবে এবং যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে বসেছেন সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে লোকাল ল্যাঙ্গুয়েজ যদি সঠিক না আসে তাহলে এখানে একটা কিবোর্ড রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেই নামের বাংলার যে সঠিক নামের বানান সেটা সিলেক্ট করে নেবেন। এখানে শিফট দিয়েও কিছু অক্ষর রয়েছে এবং আপনার শিফটবিহীনেও কিছু অক্ষর রয়েছে, তাছাড়া এখানে যখন অল্টে ক্লিক করবেন তখন দেখবেন এখানে
বাংলা যে র চিহ্ন রয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন, তাছাড়া খণ্ডিত চিহ্নও এখানে রয়েছে, জাস্ট এখান থেকে আপনি দেখে নেবেন। তারপর অবশ্যই এখানে রয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর নেম, অর্থাৎ যেহেতু এখানে নামটা কারেকশান করতে চাইছেন, এখানে নাম কারেকশান করার জন্য অবশ্যই একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, এবং এই সাপোর্টিং ডকুমেন্টসের সাইজ অবশ্যই 2 MB-র মধ্যে হতে হবে, JPG অথবা PDF ফরম্যাটে আপলোড করতে হবে। যখন এখানে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন তখন দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, এর মধ্যে থেকে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশান বিল রয়েছে, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, এছাড়া রয়েছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 or 12 ইস্যুড বাই একটা বোর্ডের নাম রয়েছে। এছাড়া এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টস ছাড়া যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে অবশ্যই এনি আদার যে ডকুমেন্ট এটাতে ক্লিক করতে হবে, এবং যে ডকুমেন্টসটা এখানে আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টসের যে নাম সেটা জাস্ট আপনি এখানে লিখে নেবেন। তারপর এখানে যে চুজ ফাইল যে অপশান রয়েছে এখানে ক্লিক করে ওই ফাইলটা এখান থেকে চুজ করে আপনি আপলোড করে নেবেন। নামের সঙ্গে যদি জন্ম তারিখও কারেকশান করতে চান তাহলে এখানে ডেট অফ বার্থের ঘরে চেকবক্স দেবেন, এবং এখানে দেখবেন DOB অবলিক দিয়ে এজ একটা স্টার চিহ্ন রয়েছে, এখানে যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সঠিক ডেট অফ বার্থটা বসানোর পর ওই ডেট অফ বার্থের জন্য কী সাপোর্টিং ডকুমেন্টস দেবেন তার জন্য এখানে দেখবেন সিলেক্ট ডকুমেন্টের একটা ড্রপ ডাউন বক্স রয়েছে, এখানে ক্লিক করলেও অনেকগুলো ডকুমেন্টসের নাম দেখতে পাবেন, এর মধ্যে থেকে যে ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টসটা জাস্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে চুজ ফাইল থেকে ওই ডেট অফ বার্থের জন্য সাপোর্টিং ডকুমেন্টসটাও ঠিক আপলোড করে নেবেন। এখানে আমি নেম এবং ডেট অফ বার্থ এই দুটো বক্সে চেকবক্স দিয়েছি, এবং তার সাপেক্ষে যে ইনফরমেশান সেটাও এখানে দিয়েছি, কিন্তু এখানে যেহেতু এখনও পর্যন্ত ডকুমেন্টসটা আপলোড করিনি সেই জন্য এখানে নেক্সট যে অপশান রয়েছে এই নেক্সট অপশানটা এখানে এনেবল হয়নি। যখন এখানে আমি সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে সিলেকশান করে নেব তখনই এখানে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটা এখানে এনেবল হবে। জাস্ট এখান থেকে আমি একটা ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দেখুন এখানে দুটো ডকুমেন্টস আমি আপলোড করে নেওয়ার পরই তারপর এখানে নেক্সট এই অপশানটা শো করছে। যদি আপনি মনে করেন এর আগের যে সেকশান সেই সেকশানে যাবেন তাহলে দেখবেন এখানে প্রিভিয়াস যে অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর তার আগের সেকশানে যদি যেতে চান তাহলে এখানে দেখবেন প্রিভিয়াস যে অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর মূল যে সেকশান অর্থাৎ এ সেকশান এখানে আমি চলে এসেছি, এরপর আমি আপনাদের দেখিয়ে দিই এখানে আমি আমার যে কারেকশান সেটা করব, অর্থাৎ এখানে আমার ডেট অফ বার্থ এবং ফটোটা এখানে আমি আপডেট করব। এখানে আমি ফটো এবং ডেট অফ বার্থ এই দুটো বক্সে চেকবক্স দিলাম, তারপর এখানে সঠিক যে ডেট অফ বার্থ সেটা বসিয়ে নিয়েছি, এবং এখানে ফটো চুজ করতে বলা হয়েছে, এখানে চুজ ফাইলে আমি ক্লিক করলাম, তারপর আমার যে ফটো সেই ফটোটা এখানে আমি চুজ করলাম, এবং এখানে দেখবেন একটা বক্স এখানে দেখবেন একটা রুরাল রয়েছে জুম ইন জুম আউট, ফটোটা অবশ্যই এখানে জুম ইন এবং জুম আউট করে ফটোটা সেট আপ করে নেবেন, অর্থাৎ এখানে যে মাপটা দেওয়া হয়েছে এই মাপেই ফটোটা সিলেকশান করে নিতে হবে। তারপর এখানে যে সেভ অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করে নেবেন। যেহেতু আমি ডেট অফ বার্থটা কারেকশান করব সেই জন্য ডেট অফ বার্থের জন্য এখানে আমি প্যান কার্ডটা সিলেক্ট করে দিলাম, এবং এখানে অর্থাৎ আমার কম্পিউটারের মধ্যে যে প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ডটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর তারপর এখানে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে আমি ক্লিক করলাম। এরপরই দেখবেন ডিস যে সেকশান রয়েছে এটা হলো ডিক্লারেশান সেকশান, যেখান থেকে আপনি আবেদন করছেন, আপনার ওয়ার্ড হতে পারে অথবা আপনার গ্রাম হতে পারে, জাস্ট আপনি সেটা বসে নেবেন। তারপর এখানে যে নেক্সট অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপরই ই সেকশানে রয়েছে সাবমিশান, এবং তার নিচেই রয়েছে আপনার একটা ক্যাপচা কোড, এবং এখানে এই ক্যাপচা কোডটা আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে বসাতে হবে। যখন কোনো ফর্ম আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর যতগুলো সেকশান আপনি কমপ্লিট করেছেন সমস্ত সেকশানের যে টিক চিহ্ন দেওয়া অর্থাৎ কোন কোন সেকশান আপনি টাচ করেছেন তার সাপেক্ষে বাম পাশে দেখবেন একটা হিন্টস দেখতে পাবেন যেখানে ব্লু রঙের আপনার টিক চিহ্ন দেওয়া থাকে। যেমন এখানে ABCD চারটে সেকশান আমি কমপ্লিট করে ফেলেছি, এরপরে যে ই সেকশান অর্থাৎ সাবমিশান এর জন্য এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটাই আমাকে এখানে দেখে দেখে বসাতে হবে। তারপর এখানে রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে বটন, জাস্ট এখানে ক্লিক করতে হবে।
এরপর এখানে যে ফর্মটা আমি ফিল আপ করেছি সেই ফর্মটা এখানে শো করবে। চাইলেও এখানে এই ফর্মটা প্রিন্ট আউট করা যায়। তার জন্য কম্পিউটারের এই ফর্মের উপরে কার্সারটা রেখে মাউসের রাইট ক্লিক করবেন, এখান থেকে প্রিন্ট বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর প্রিন্টারের যে মেশিনের যে নাম্বার সেটা শো করবে। এর নিচে দেখবেন সেভ অ্যাজ পিডিএফ বলে একটা অপশান রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে সেভ করে এই ফাইলটা আপনি আপনার কম্পিউটারের মধ্যে রেখে দেবেন। চাইলেও এখানে আপনি কিপ এডিটিং বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে পুনরায় আবার এই ফর্মটা এডিট করার একটা সুযোগ পাবেন। যদি দেখেন এখানে ফর্ম ফিল আপ করার পর কোনো তথ্য আপনি ভুল বসেছেন অথবা কোনো তথ্য আপনি মিস্টেক করেছেন, এখানে যেহেতু আমার সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে সেই জন্য এখানে যে সাবমিট অপশান রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এরপরে দেখবেন এইরকমই একটা পপ আপ মেসেজ শো করবে যেখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। অবশ্যই এখানে আমি এই ফর্মটা সাবমিট করতে চাই, সেই জন্য এখানে ইয়েস যে বাটন রয়েছে এখানটাতে আমি ক্লিক করলাম। এরপরে দেখবেন অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার পাবেন, ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নম্বর, এখানে এস দিয়ে একটা রেফারেন্স নম্বর স্টার্ট হয়। এই রেফারেন্স নম্বর অবশ্যই নোট করে রাখতে হবে। এবং তাছাড়া এই রেফারেন্স নম্বরটাকে ডাউনলোড করার জন্য দেখবেন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটা অপশান রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন এই অ্যাকনোলেজমেন্ট ফর্মটা আপনি কম্পিউটারের মধ্যে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নেবেন। এরপরে দেখবেন এখানে রয়েছে ওকে বলে যে অপশান, এই অপশানে জাস্ট ক্লিক করতে হবে। এইভাবে ভোটার কার্ডের কারেকশান অনলাইনে করতে পারবেন এবং তার জন্য কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভোটার কার্ড সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের ভিডিও একমাত্র আপনি আমার চ্যানেলের মধ্যে পাবেন। আমার পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।